বহু বছর ধরেই দক্ষিণের এই পুজো সুরুচি সংঘ শারদোৎসবে রুচিটাকেই বদলে দিয়েছে। তার কারণ প্রত্যেক বছর এমন এমন ভাবনাকে তারা উপস্থাপন করে যে ভাবায় মানুষকে, দক্ষিণের পুরো ভিড়টা উপচে পড়ে সুরুচি সংঘ কেন্দ্র করে। চেষ্টা ছিল সুরুচিতে প্যান্ডেল বানাবো না, ঠিক আছে, উৎসবের পুরো মেজাজটাই যেন ঠিক থাকে। সো এই উৎসবে একজন শিল্পী হিসেবে আমার এইখানেই আমার ভাবনাটা ছিল যে দেখে যেন কখনো মনে হয় না যে উৎসবটা একটু সিগনিফিক্যান্ট কোনো মানুষের জন্য, কোনো জাতির জন্য, কোনো ধর্মের জন্য, সেটা যেন মিলেমিশে একাকার হয়ে যায়। এবং অ্যাট দ্য সেম টাইম যে অঞ্চলে এই পুজোটা তৈরি হচ্ছে না, নিউয়ালিপুর সুরুচি সংঘ নিউয়ালিপুরে, তার সারাউন্ডিংসটাও যেন বাদ না পড়ে এর সঙ্গে। তার ফলে পুরো ডিজাইনটার মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে যে ওয়াল মণ্ডপের মধ্যে তৈরি হয়েছে, ঠিক সিমিলার ওয়াল এখানে তিনটে চারটে বাড়ির পরে আছে এক। তার ফলে অনেক সময় দর্শকের এই ইলিউশনটাও হবে যে আমরা আদৌ কোনো মণ্ডপের মধ্যে নেই, আমরা আসলে একটা মেঘেরই তলায় সবাই আছি, এবং মেঘ চাঁদোয়া মায়ের দেওয়া সেই শেল্টার, তার তলায় আমরা সবাই আছি, আমাদের মধ্যে কোনো বৈষম্য নেই, এটুকুই ফুটিয়ে তোলার চেষ্টা। গত কয়েক বছরের ধারাবাহিকতাকে অনেকটা ভেঙে গড়ে একটা নতুন ভাবনা এবার সুরুচি উপস্থাপিত হচ্ছে। তাই নিউজ টাইম পুজোর অস্কারে আমাদের নজর থাকবে যে নিউ আলিপুরের এই ক্লাব এবারও সেরার তালিকার মধ্যে থাকে কিনা। ক্যামেরায় সুকান্ত দাসের সঙ্গে অভিজ্ঞ বসু, নিউজ টাইম সুরুচি সংঘ।